বাড়ির মাকালি মণ্ডপ। তো এখানে পুজোর দিন সকলে প্রদীপ দেয়, পাড়ার সকলে প্রদীপ দিতে আসে। অনেক সুন্দর আলোকিত হয়ে থাকে এই কালী পুজোর দিন, অনেক প্রদীপ জ্বলে, খুব ভালো লাগে দেখতে। দীপাবলি, কেমন আছো তোমরা সবাই? আর শ্বশুর বাড়ি আসার পরে আমি এই ফার্স্ট ব্লগ করছি কালী পুজোতে। আমরা এখন ঘুরতে যাব, সবাই রেডি হয়ে গিয়েছি আর এখন ঘুরতে যাব। প্রদীপ দেওয়া হয়ে গিয়েছে। নগাঁও সফর থেকে বাবু আমার কোল থেকেই নামছে না, তো আমি কোনো ভিডিও করতে পারছি না আর কোনো এডিটিংও করতে পারছি না। তো আজকে কালকে সুমিত এসেছে, তো আজকে একটু ওর কাছে রয়েছে, আমি এজন্য ভিডিওটা শুরু করেছি। শ্বশুর, তো বাবা, ছেলে আর নাতি একই ড্রেস পরেছে, এটা দুর্গা পূজার জন্য বানানো হয়েছিল, তো আমরা আসতে পারিনি, এই জন্য কালী পুজোতে পরেছে। এইগুলো হচ্ছে ভূত। তো নওগাঁতে কালী পুজোর দিন ভূত পেটানো হয়, তো আমাদের ওখানে এগুলো কোনো কিছু আমি কখনো দেখিনি, বাট বিয়ের পরে নওগাঁতে এসে এরকম ভূত পেটানো দেখেছি, তো আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে। শ্বশুর শাশুড়ি তো দুজনে এখনো অনেক শৌখিন, আমরা ফ্যামিলি সকলেই ঘুরতে বের হয়েছি।
ঘুরে টুরে চলে এসেছি, পটকাও দিয়ে ফেলেছি, এখন ডিনার করব। আর এই যে আমার পুচকু বাবা, আজকে ডিনার হচ্ছে লুচি, সবজি, বুটের ডাল, বুন্দিয়া আর মিষ্টি। তো আমি এখন ডিনার করব, আর বাবুর ডিনার হয়ে গিয়েছে, তারপর আমার সাথে একটু লুচি খাবে। আর আজকে ঘুরে খুব ভালো লাগলো। তো এভাবে আমার কালী পুজো কাটলো। তোমাদের কেমনভাবে কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে, সাবস্ক্রাইবও করে দেবে। তো তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। অন্ধকার দূর হয়ে যাক আর এই দীপাবলির আলোয় আলোকিত হয়ে উঠুক আমাদের এই সুন্দর ভুবন।